আসসালামু আলাইকুম। এই গরমে হালকা পাতলা ঝোল না খেলে অসুস্থ হয়ে যাবেন তা সবাই ভালো করে বুঝতে পারছেন যে প্রচুর গরম পড়তে আছে। তাই আজকে আমি চাইনিজ পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি মাছ কুটে তারপরে ভালো করে ধুয়ে নিছি, দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, মিশিয়ে নিব ভালো করে। ভালো করে মিশানো হয়ে গেছে, তেলে ভাজার জন্য দিব একটা তাওয়া, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ, আর এই মাছগুলো কিন্তু চিকন চিকন কাটা, তেলে ভাজা ছাড়া খাওয়া সম্ভব না। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব অপর পাশে উল্টাই পাল্টাইয়া। মাছ ভাজা হয়ে গেছে, চলে আসলাম বাকি রান্নাটায়। পেঁয়াজ রসুন বাটা, রান্না আমি ধনিয়া পাতা দিব তাই কোনো মশলা অ্যাড করব না, কারণ গরমের ভিতরে মশলা খেতে ইচ্ছে করে না। লবণ 2 মিনিট ভেজে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে কষাই নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলুর সাইজটা একটু লম্বা লম্বা করে কেটে নিছি। মাছ তরকারিতে এভাবে আলু কেটে দিলে ভালো লাগে। লাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেই, নয়তো লেগে পড়বে। যারা প্রত্যেকদিন অল্প উপকরণে সাধারণ রান্নাবান্না দেখতে চান, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আলু কষানো হয়ে গেছে, দিচ্ছি জল। যেহেতু একটু জল বেশি রাখবো তাই পরিমাণে বেশি দিছি। বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দেব মাছ। হালকা লাড়াচাড়া করে মাছ বসাই দিব, তারপরে মিডিয়াম হিটে বাকি রান্নাটা করে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো আমি কম হিটে জাল করাই নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর এভাবে যারা না খেয়ে দেখছেন একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। আর 5 মিনিটের মতো জাল করে রান্নাটা শেষ। অবশেষে কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, চকমকো চকমকো করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে জানাই দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।